মৃত লাশকে কখনো কথা বলতে দেখেছ? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন মৃত লাশ ছাড়া আর কিছুই নয়। আজকে ইন্টারনেট, ফেসবুক বা ইউটিউব যাই ব্যবহার হচ্ছে সেগুলি তো আমাদেরই করা। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। ব্যাপারটা খুবই দুঃখজনক, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই ফেসবুক, এই আইটি, এই ইন্টারনেট, এই সারা পৃথিবীকে হাতের আঙুলের আগায় কে নিয়ে আসার সুযোগ দিয়েছেন? কে সেই অবকাঠামো তৈরি করেছেন? তিনি হলেন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব ওয়াদুদ। কলেজের একটা মেয়ে, সে তার বাবা নেই, মায়ের অবস্থা খুব খারাপ, পড়াশোনার খরচ চালাতে পারছে, এই অবস্থা আমার কাছে গেছে তার নদীতে। আমি দেখলাম যে মেয়েটি হাঁটতে পারছে না, আমি জিজ্ঞেস করলাম তোমার অসুবিধা কোথায়। দেখলাম যে তখন সে তার একটু পাজামাটা একটু খুলে নিচে কিছু খুলে আমাকে দেখালো। আমি তো দেখে আমি শিউরিত, আল্লাহ, এটা একটা কথা বল। আপনি সম্ভবত এই চিড়িতে খুঁজছেন মালদ্বীপের প্রোডাক্ট, দু বছরের ওয়ারেন্টি সহ। এটা ব্যবহার করলে স্যার আপনার মাথার স্কাল্পের রক্ত চলাচল থাকবে একদম স্মুথ, আর স্যার খুশকিটা একদমই থাকবে না। স্যার এটা কিনলে আপনি পাচ্ছেন একটি হেয়ার ক্রিম, একটি হেয়ার কন্ডিশনার অথবা একটি হেয়ার ড্রায়ার। স্যার আসলে হেয়ার জেলটাই আপনার জন্য বেশি দরকার। অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। Stand up. Sorry, madam. I said stand up. खड़ा नहीं हो सकता मैं. I said stand up. বাবু তোমার গাড়িতে তো গ্যাস ছিল না, বুঝছো? পরে গ্যাস ভরে নিয়ে আসলাম। তা না হলে আমরা যখন ঘুরতে বেরোবো তখন যদি গ্যাস না থাকে তখন তো কি করতে হবে? ধাক্কা দিতে হবে না? তুমি আমার এত খেয়াল রাখো, আর আমি কি ধাক্কা দিতাম না? ধাক্কা তো আমি দিব। আপনি কি করেন? আমি ব্যবসা করি। আমাকে আপনার কেমন লাগে? চুরি বানান ভুল করেছেন, বানান ভুল, আফসোস, লেখাপড়া কিছুই শিখল না। এই, এটা কি তুমি লিখেছো? যে না।
আমি তো লেখাপড়াই জানি না, গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? ও নারী, তোমায় একটা কবিতা বলতে পারি? রবি ঠাকুরকে তো আর পেলাম না, তুমি বলো। তুমি বালিশ আমি তুলো, তুমি গাজর আমি মূলো, তুমি বোতল আমি জল, আমার ব্যাট তোমার বল। এডিটিং করা যায় নাই।